এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবং এই দুই সোমবারের ব্যবধানটা এক সপ্তাহের, এর মধ্যে বিজেপির অন্দরে বিষয়টা নিয়ে যথেষ্টই কিন্তু টানাপোড়েন চলেছে। আমরা যেমনটা দেখলাম, এই প্রথম কলকাতা জোনের একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ বৈঠক হলো, একথা আমার নয়, কৈলাস বিজয়বর্গীয় কিছুক্ষণ আগে এই বিজেপির যে নির্বাচনী কার্যালয় তার সাততলায় যে বৈঠকটা চলছিল প্রায় পৌনে দু ঘন্টা ধরে, সেটা শেষ হয়ে যাওয়ার পর তিনি বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন এই বৈঠকে কারা কারা অংশ নিলেন। আর তার অবশ্যই যেমনটা আমরা দেখলাম যে ইতিমধ্যেই আমরা দর্শকদের জানিয়েছি যে শোভনবাবু এবং শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রায় পৌনে সাতটা নাগাদ তারা এখানে পৌঁছন এবং তারপরে দীর্ঘ বৈঠক চলে। যে বৈঠকের পৌরোহিত্য করেন সুনীল বানসাল, অর্থাৎ কলকাতা জোনের যিনি বিশেষ পর্যবেক্ষক তিনি ছিলেন, কৈলাস বিজয়বর্গীয় ছিলেন এবং এছাড়া একাধিক শীর্ষ নেতৃত্ব ছিলেন, বিশেষ করে কলকাতা জোনের যারা নেতারা তারা ছিলেন। সূত্র মারফত যেটা জানাচ্ছে, যেমনটা তোমরা তুমি জানতে চাই বললে যে জানতে চাইলে যে আগামীকাল আগামী এক ফের একবার সোমবার, ফলে সেদিনকে কালকে বিকেল চারটে নাগাদ একটি মিছিল হওয়ার কথা রয়েছে সেই অন্যায় অন্যায়ের ব্যানারে দক্ষিণ কলকাতা জেলার পক্ষ থেকে, যাতে সম্ভাব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং সোমনবাবু তারা থাকবেন বলেই আমরা জানতে পারছি। এখনও পর্যন্ত তারা সায় দিয়েছেন, এই দুটি প্রসঙ্গেই কিন্তু আলোচনা হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে পরবর্তী ক্ষেত্রে কোন, যখন নির্বাচন একেবারে এগিয়ে আসছে, ফলে কলকাতা দক্ষিণের মতো বা কলকাতার সাংগঠনিক জেলা কীভাবে এগোবে সেই বিষয়ে আজকে এই পৌনে দু ঘন্টার দীর্ঘ আলোচনায় কিন্তু উঠে এসেছে। এখনও তারা রয়েছেন, অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলছেন, আগামীকাল সম্ভবত তারা থাকবেন এমনটাই কিন্তু সায় দিয়েছেন সূত্র মারফত আমরা এটা জানতে পারছি। ফলে কালকের মিছিল সেটা বেলা চারটায় শুরু হওয়ার কথা, গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত যাবে, এখন দেখার সেইটা আদতে বাস্তবায়িত হয় কিনা। আর এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই শোভনবাবু এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা বেরিয়ে আসবে, তারা কি বলেন এই মিটিং প্রসঙ্গে সেটা দেখার। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন যে তারা বেরিয়ে এসে কি বলেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ঋত্বিক, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। তুমি কৈলাস বিজয়বর্গীয়র কথা বলছিলে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, তিনি কি বলেছেন দেখুন। কলকাতা জোন কি পহলি বৈঠক থি হামারি ওর আগে কিস প্রকার ছয় জেলো মে কাম করনা ইস বারে মে কার্য যোজনা বানি। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহি, সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।